আসান হাবিব আপনি দেখেছেন আমার নামাজে মন বসে না কি করব। কিন্তু আমি নামাজ ছাড়া আর সব ইসলামিক হুকুম আহকাম মেনে চলি পর্দাও করি আলহামদুলিল্লাহ ভাই হাসান হাবিব নামাজে মন না বসা এটা হতে পারে না না কারণে প্রথমত গুনাহের কারণে মানুষের ইবাদতে মন বসে না বিশেষ করে চোখের গুণা চোখের জেনা থেকে আপনি পাচার্য আপনার চেষ্টা করুন হালাল উপার্জনের প্রতি মনোযোগী হন হারামের কোনো সংশ্লেষ থাকলে সেটি থেকে আপনি বেরিয়ে আসুন সেই সাথে মনোযোগ নষ্টকারী যে বিষয়গুলো আছে যেমন সোশ্যাল মিডিয়াতে আপনার দীর্ঘ সময় দেওয়া এ জাতীয় বিষয়গুলো থেকে আপনি বেরিয়ে আসার জন্য সংকল্প করুন এবং চেষ্টা করুন এরকম যদি করতে থাকেন ইনশা আল্লাহ তা আলা আল্লাহ তালা আপনাকে নামাজে মনোযোগী করবেন সেই সাথে আপনি একটা দোয়া আল্লাহ তালা কাছে করবেন আল্লাহ আইনি আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনি আমাকে সাহায্য করুন আপনার জিকির যেন আমি করতে পারি আপনার শোকর যেন আদায় করতে পারি এবং আপনার এ বাদর যেন উত্তম উপায়ে করতে পারি এই তফিক দান করুন চমৎকার একটি দোয়া প্রত্যেক নামাজের পরে এ দোয়া পড়া না অথবিত আপনি পড়তে পারেন আল্লহ্ম আইনে আদাদিক রিকা অশুক্রিকা ও হসনে আইবে আদাদিক সেই সাথে নামাজে আপনি দীর্ঘ সময় ব্যয় করার চেষ্টা করবেন অর্থাৎ চার রাখার নামাজ যদি আপনার সাধারণত পাঁচ সাত মিনিট লাগে তো আপনি ইচ্ছাকৃত রুকু সেজ প্রত্যেকটা রোকনকে একটু দীর্ঘ করার চেষ্টা করুন এবং সেটাকে দশ বারো মিনিট আবার পারলে আর একটু লম্বা করার চেষ্টা করবেন যত লম্বা করবেন তত আপনার মনোযোগ অটোমেটিকলি ইনশাল্লাহ আসতে থাকবে